বিরতির পর আবারও আপনাদের স্বাগত। গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজধানীর ইস্কন মন্দির। সেই কর্মসূচি সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান মন্দির কর্তৃপক্ষ। ইস্কন মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, সনাতন ধর্মাবলম্বীদের জন্য গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইস্কন মন্দির। সেই কর্মসূচি সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। গীতা জয়ন্তী উৎসব শুরু হতে চলেছে এবং সেই গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে নানান কর্মসূচি রয়েছে, সেগুলোই বিস্তারিত জানিয়েছেন ইস্কন মন্দির কর্তৃপক্ষ। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমি ইস্কন আগরতলার পক্ষ থেকে বলছি, কালকে আগামীকাল আমাদের গীতা জয়ন্তী উৎসব, সেই উপলক্ষে আমাদের মন্দিরে সকাল 8টায় যজ্ঞ হবে এবং যজ্ঞ সাথে আমাদের হরিনাম সংকীর্তন এবং প্রসাদের ব্যবস্থাও থাকবে। তারপর পরিশেষে আমরা পুরো আগরতলা শহরে দুদিন ব্যাপী এই এটা ডিসেম্বর মাস পুরো আমাদের গীতা ম্যারাথন, মানে গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের গীতা ডিস্ট্রিবিউশন বা গীতা প্রচার বা কেউ যদি গীতা দান করতে চায় তো আমাদের মন্দিরের সাথে যোগাযোগ করতে পারে। এবং আমরা কালকে পুরো শহরে আমরা বিভিন্ন এরিয়াতে, যেমন মোটর স্ট্যান্ড, সিটি সেন্টার, তারপরে আমাদের কি বলে এটা রাধানগর, মানে মেন মেন যে সিটি বটতলা, তারপর রাজবাড়ির সামনে বিভিন্ন জায়গায় আমরা কীর্তন সহকারে এবং গীতা আমরা একটা ভ্যান বানিয়েছি প্রচারের জন্য, সেটাতে আমরা গিয়ে সব মাতাজিরা প্রভুরা সবাই মিলে আমরা প্রচার করব, যেন আমাদের আগরতলা শহর গীতা জয়ন্তী উপলক্ষে যে আমাদের প্রোগ্রাম, সবাই যেন জানুক যে গীতা আমাদের সবার জীবনের সমাধান, একমাত্র গীতা। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন কি বলেছেন ইস্কন মন্দির কর্তৃপক্ষ এবং গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইস্কন মন্দির, এবং সেই কর্মসূচি সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। আগরতলা শহরের বিভিন্ন জায়গাগুলোতে গীতা ডিস্ট্রিবিউশন পয়েন্ট করা হবে এবং তার পাশাপাশি সেই জায়গাগুলো থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা প্রচার করবেন, এমনটাই জানিয়েছেন ইস্কন আগরতলা কর্তৃপক্ষ। গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে গীতা বিতরণ করা বা কেউ যদি সেখানে গীতা ডোনেট করতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করারও আবেদন জানিয়েছেন তারা। গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে গীতা দান করা অনেকটাই পুণ্যের, সেই কথাটাকে সামনে রেখেই তারা ডিস্ট্রিবিউশন যেরকম ভাবে করবেন, কেউ যদি কোনো ভক্তবৃন্দ যদি সেখানে গীতা দান করতে চান তাহলেও তার প্রভূত সাহায্য তারা পাবেন মন্দির কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।